হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ব্লগে। আমি রাসেল। আমার আজকের ব্লগ হচ্ছে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংকক ভ্রমণ নিয়ে। আমি যথাসময়ে আমার বাসা থেকে এয়ারপোর্টে চলে এসেছি। আমরা আমাদের চেকিং, ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে এখন জাস্ট বিমানের জন্য ওয়েট করতেছি। আর জেনে থাকা ভালো, যে কোনো দেশে যাওয়ার আগে এয়ারপোর্টে 2 থেকে 3 ঘন্টা আগে আসাটাও ভালো। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 1:50 থাইল্যান্ড এয়ারে ব্যাংককের উদ্দেশ্যে। তো আমরা এখন জাস্ট বিমানের জন্য ওয়েট করতেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হয়তো বিমান ছেড়ে দেবে। আমরা ধীরে ধীরে এখন বিমানের দিকে এগুচ্ছি আমাদের নির্ধারিত আসন গ্রহণ করার জন্য সবাই। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে গেটের মধ্যে একটু ভিড় আছে, তো আমরা জাস্ট সবাই একদম পিছনেই ছিলাম যাতে ভিড় এড়ানোর জন্য। গ্র্যাজুয়ালি আমরা সবাই সবাই বোর্ডিং পাস সব কিছু শো করে আমরা ঢুকলাম। প্রায় নির্ধারিত টাইমে আমাদের বিমান ছাড়লো ঢাকা এয়ারপোর্ট থেকে। আমাদের সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট ব্যাংককের ডংমুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের এই এয়ার ফ্লাইট ছিল 16,800 টাকায়। এটা সিজন ওয়াইজ ভ্যারি করে, অনেক সময় এটা 12,000-13,000 টাকাও পাওয়া যায়। ফাইনালি আমরা নির্ধারিত সময়ে 2 ঘন্টা 45 মিনিট পরে থাইল্যান্ডের ডংমুয়াং এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আমরা এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছি। এখান থেকে এয়ারপোর্টের যাবতীয় ফর্মালিটিস শেষ করার পরে আমরা এয়ারপোর্টেই এখান থেকে কিছু মানি এক্সচেঞ্জ করে নেব। আর হচ্ছে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের একটা সিম কার্ড কেনার জন্য আমরা এখানেই বিভিন্ন প্যাকেজের সিম কার্ড পাওয়া যায় যেটাতে টক টাইম এবং ইন্টারনেট সহকারে যে প্যাকেজ থাকে এটা 200 থেকে 300 বাতের মধ্যে পাওয়া যায় আমরা এরকম শুনেছি। সেটা আমরা এখন কিনে নিব। আপনারা সবাই অবশ্যই এই জিনিসটা করে নেবেন, যে কোনো দেশে গেলে ফার্স্টে যেই সিম কার্ডটা কেনার ট্রাই করবেন, আর সামান্য কিছু টাকা মানি এক্সচেঞ্জ করে নেবেন যেটা আপনার জাস্ট হঠাৎ করে প্রয়োজন লাগতে পারে। এটা প্রয়োজন আপনি বাংলাদেশ থেকেও ক্যারি করতে পারেন এই প্রয়োজনীয় সামান্য কিছু অ্যামাউন্ট। এয়ারপোর্ট থেকে বের হলেই 6 নম্বর গেটে দেখবেন এই বাসগুলি দেখা যায়। এই বাসগুলি দিয়ে আমরা গিয়েছিলাম চাতুচাক বাস টার্মিনালে। সেখান থেকে আমরা আসলে আমাদের এই ট্যুরের ফার্স্ট স্টার্ট হয়েছিল, আমরা পাতায়া গিয়েছিলাম। তো আমি এই ভিডিওতে আপনাদের পাতায়া দেখাচ্ছি না, ব্যাংককের কিছু কিছু প্লেস এই ভিডিওতে দেখাচ্ছি। তো এই বাসে করে ভাড়া নেবে 30 বাত করে। আমরা অলরেডি চাতুচাক যে বাস টার্মিনাল আছে বাস টার্মিনালে চলে এসেছি। এই চাতুচাক বাস টার্মিনাল থেকে আপনি পাতায়াতে যেতে পারবেন। এখান থেকে পাতায়া যেতে আপনার সময় লাগবে 2.5 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগে যদি কোনো ট্রাফিক না থাকে। বাংলাদেশে যেরকম ব্যাটারি চালিত ইজি বাইকগুলো পাওয়া যায়, থাইল্যান্ডের মধ্যে এখানে এটা খুব ট্রেডিশনাল। এটার নাম হচ্ছে টুকটুক। আপনার ট্যাক্সি ক্যাবের থেকে এটা একটু মোটামুটি রিজনেবল, মোটামুটি কাছাকাছি প্লেসগুলোতে এটা দিয়ে যাওয়া যায় 50-100 বাত এরকম করে। তো এগুলার স্পিড, বাংলাদেশের যে ইজি বাইক আছে ব্যাটারি চালিত সেগুলোর থেকে অনেক বেশি স্পিড এগুলার। তো আর ভ্রমণ করে অনেক মজা আছে। তো এটা দিয়ে আমরা কিছুক্ষণ ঘুরেছিলাম ব্যাংককের বিভিন্ন প্লেসগুলো। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I...
এখন হচ্ছে ব্যাংককের একটি ব্যস্ততম সড়কের সামনে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমি। এখান থেকে কিছু ভিউ দেখার চেষ্টা করতেছি। আমরা চলে আসলাম ব্যাংককের সই পেসবুরিতে, পেসবুরি রোডের 7 নম্বর রোডে। এটা বেসিক্যালি ব্যাংককের মধ্যে মুসলিম এরিয়া, এখানে মুসলিমরা থাকে। এখানে আমরা এসেছি লাঞ্চ করার জন্য। এখানে প্রত্যেকটি রেস্টুরেন্টের মধ্যে হালাল ফুড পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে। এখানে যেসব থাকার হোটেল আছে সেই হোটেলগুলো রিজনেবল, আপনারা আসলেই স্টে করতে পারেন মোটামুটি রিজনেবল প্রাইসেই, যেটা 1,000 থেকে 800-900 বাদ করে। আর আমরা উঠেছি ব্যাংককের এই পেসবুরির পাশেই আমাদের হোটেল। সেই হোটেলের নাম হচ্ছে আমাদের ব্যাংকক সিটি স্যুট নামে, সেটা আমরা 900 বাদ দিয়ে নিয়েছিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে এই রোডেই আমরা একটি মসজিদ দেখতে পেয়েছি যেখানে আসলে মুসলিমরা নামাজ পড়েন। আমরা যখন এসেছিলাম অনেকে নামাজ পড়ে বের হচ্ছে দেখলাম। এটা হচ্ছে সেই মসজিদ যে মসজিদে মুসলিমরা নামাজ পড়ে। এখানে এখানে এই এরিয়াতে আশেপাশে কয়েকটা গলিতেই মোটামুটি এখানে কিছু কিছু মুসলিম বসবাস করেন। অনেকে এখানে স্থানীয় এবং অনেকে এখানে বিভিন্ন কান্ট্রি থেকে এসেছেন, কেউ ইন্দোনেশিয়া থেকে এসেছেন, কেউ পাকিস্তানি আছে, বিভিন্ন দেশের আছেন। এখানে তারা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেন। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে কথা হয়েছিল, তার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যারা সাথেই ছিলেন দেখতে পেয়েছেন আমি ঢাকা থেকে ব্যাংককের জার্নি এবং ব্যাংককের সামান্য কিছু আপনাদের দেখিয়েছিলাম। আর আপনারা যারা আমার থাইল্যান্ডের আরও ভিডিও দেখতে চান, তারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে দেখে নেবেন আমার থাইল্যান্ড ট্যুরের ডিটেল ভিডিও, যেটা পাতায়া, ফুকেট এবং ব্যাংকক মিলে করা ছিল। আর ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গন্তব্যে। সেই পর্যন্ত ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।